আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। পাবনা চার আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। কেন্দ্রে আছেন সোমা ইসলাম, ভোট কেন্দ্রের এখনকার অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, ভোটার উপস্থিতি কম শোনা যাচ্ছে, তো এখন ভোট কেন্দ্রের কেমন অবস্থা দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতির আমাদের জানান। সামির, পাবনা চার আসনে যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন শামসুর রহমান ডিলু, তার মৃত্যুতেই কিন্তু এই আসনটা শূন্য হয়ে যায়, শূন্য আসনেই কিন্তু আজকে ভোট হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে ভোটার উপস্থিতি আসলে কম, এটা কিন্তু একটা রেওয়াজে পরিণত হয়েছে যে কোনো নির্বাচনগুলোতে কেন যেন ভোটারদের উপস্থিতি কম থাকে। প্রচারণা মুখর থাকেন প্রার্থীরা, কিন্তু তারপরও কেন যেন প্রার্থীরা ভোটারদেরকে আসতে বলো কেন্দ্রে ভোটাররা আসেননি। তারপর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু এই কেন্দ্রে পেয়ে গেছে আওয়ামী লীগের প্রার্থী যিনি নুরুজ্জামান বিশ্বাস, তিনি কিন্তু সকালে তার ভোটটি দিয়েছেন এবং তিনি কেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন। বরং আপনি যে প্রশ্নটি রেখেছেন কেন ভোটার উপস্থিতি কম, আমরা তার কাছেই জানতে চাই ভোটার উপস্থিতিটা কম কেন। আপনারা তো ভোটারদেরকে প্রাণপণ, সেন্টারে ভোটার উপস্থিতি অনেক আছে, এখানে ভোটার উপস্থিতি কম থাকার কারণে দূরের থেকে মানুষ হচ্ছে, এখানে সভাপতি দেখছে মহিলারা পাক শাক করে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। আপনারা দেখছেন যে কি পরিবেশটা আমরা রাখছি, আমরা তো এখানে কারোকে বাধা দিচ্ছি না, জোর করে ভোট করছি না, জোর করে ভোট করেছে এখানে ছেলে পেলে ঢুকে ভোট কাটে নিত। আরেকটা বিষয়, আপনি কি শেষ পর্যন্ত মনে করছেন যে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব সাহেব ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন? গতকাল থেকে তিনি অনেক অনিশ্চয়তা আলটিমেটাম দিয়েছেন, আপনি কি আশা করছেন? বিএনপির মিথ্যা বলা কালচার এগেলে এখন কি করবে সেটা ওনাদের ব্যাপার। আমি মনে করি যে ভোটে যখন দাঁড়াইছে তখন ভোট শেষ পর্যন্ত ভোট সেন্টারে ভোটে ভোটের ফাইটে থাকা উচিত। মাঠ ছেড়ে দিলে কি হবে? মাঠ যদি বিএনপি ছেড়ে দেয় সেখানে কি আপনার জন্য সুবিধা হবে? আমার জন্য সুবিধা অসুবিধার কথা না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চান এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোট কক্ষ যেগুলো সেগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মানা হয়েছে, প্রত্যেকটাতে নির্বাচন কমিশন হ্যান্ড স্যানিটাইজার রেখেছেন এবং যারা আছেন তারা অবশ্যই তাদের স্বাস্থ্যবিধিটা মেনেই কাজ করছেন। তবে আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সামির, এখানে কিন্তু ছটা ভোট কক্ষ আছে, ছটা ভোট কক্ষের মধ্যে বিএনপি কিন্তু কোনো কক্ষেই তাদের নির্বাচনী এজেন্ট দিতে পারেননি। প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলেছি, কেন বের করে দেওয়া হয়েছে নাকি দিতে পারেননি, প্রিজাইডিং অফিসার বলেছেন সকাল থেকে কোনো বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট এই কেন্দ্রে দেননি বিএনপি। সামির, সোমা আপনাকে ধন্যবাদ। দর্শক পাবনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সোমা ইসলাম, তিনি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। সিলেটের এমসি কলেজে বেড়াতে আসা তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যায় ধর্ষণের শিকার ওই তরুণী ও তার স্বামী। রাত 9টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী স্বামীকে মারধর করে স্ত্রীকে ছাত্রাবাসে নিয়ে যায়। পরে স্বামী পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে 5-6 জন ছাত্রলীগ কর্মী স্ত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই তরুণী। রাত 10:30টার দিকে পুলিশ কলেজের ছাত্রাবাস এলাকা থেকে ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, এই ঘটনায় শাহপরান থানায় 6 জনকে অভিযুক্ত করে 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ রাতেই অভিযান শুরু করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি অ্যাবদো ম্যাগাজিনের পুরনো অফিসের কাছে ছুরিকাঘাতে 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর তবে আশঙ্কাজনক নয়। এই ঘটনায় 2 সন্দেহভাজনের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি 18 বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত যুবক বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারবেন হামলাকে ইসলামী জঙ্গিবাদী কাজ বলেছেন। এর আগে 2015 সালে শার্লি অ্যাবদোর অফিসে জঙ্গি হামলায় 12 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় 14 জনকে গ্রেফতার করা হয়। আদালতে অভিযুক্তরা স্বীকার করে ধর্ম অবমাননা করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিশোধ নিতে তারা ওই হামলা চালিয়েছিল। এখনকার শীর্ষ খবর এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকার জন্য ধন্যবাদ।